চরিত্রের দাবিতে আসলে চটটি খেয়েছি, তাও একটু অন্যরকম ফিলিং ছিল আসলে। দুটো দৃশ্যে অলরেডি আমরা অভিনয় করে ফেলেছি, আমার মনে হচ্ছে যে এদের ভেতরে সেই ইয়েটা আছে, ইচ্ছাটা আছে যে ভালো অভিনয় করতে চায়, ওই ডেডিকেশনটাও আছে। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে লবঙ্গ, সে তার বোনের সাথে থাকে, তো দুলাভাইয়ের সাথে তার আর কি একটু মনের মিল হয়ে যায়, তারপর আর কি আমার এখান থেকে চলে যেতে হয়, আমি নিজে ইচ্ছে চলে যাই যেহেতু এটা উচিত না, তো এটাই আমার মানে রোলটা ছিল। আমি এটা খুব ভালো করে চেষ্টা করেছি, তবুও জানি না কেমন একটু ইমোশনের মনে হয় প্রবলেম ছিল। শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের অয়ময় নাটকটির প্রতিটি নারী চরিত্র এত শক্তিশালী এবং অসাধারণ, এটা নতুন করে করাটা অনেকটা আসলে টাফ তো অবশ্যই, এবং একই সাথে নতুন যারা কাজ করছে তাদের জন্য অনেকটা চ্যালেঞ্জের বিষয় অবশ্যই। তুমি এই জমিদারি কিনা না, এই জমিদারি না হবে মদিনাপুর, আমি হাত কাটবো। হ্যাঁ আসতেছে। যখন আমি সুবর্ণা মুস্তফা ম্যামের ক্যারেক্টারটা পাই আমি খুবই নার্ভাস ছিলাম যে ওনার ক্যারেক্টারটা ওনার সামনেও আমার অভিনয় করে রিপ্রেজেন্ট করতে হবে। আমাকে চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আমাকে কাদার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল, বৃষ্টি হচ্ছিল, সেরকম বৃষ্টির মধ্যে সাথে সাথে কাদার মধ্যে আমি হেঁটেছি, তারপর আমাকে ডার্ক মেকআপ দেওয়া হয়েছিল। এরকম একটি চরিত্র পোট্রে করার জন্য যেই পরিমাণ ট্রেনিং বা স্কিল প্রয়োজন সেটা আমার নেই। তবে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ একদিন অনেক ভালো অভিনয় করতে পারব। এই কষ্ট কি আপনি সহ্য করতে পারবেন নিজে? এরকম না, দেখো এরকম না। ওভারঅল আমার ধারণা এবং আমি বিশ্বাস করি তারা যদি কন্টিনিউ করে অ্যাক্টিংটা খুব ভালো সামনে করতে পারবে বলে আমি বিশ্বাস করি। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি লাক্স চ্যানেল আই সুপারস্টার 2014-এ। আমাদের সাথে এখন রয়েছে আমাদের টপ 8 কন্টেস্ট্যান্টস। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন আমাদের রেগুলার জাজেস তাহসান খান, সুবর্ণা মুস্তফা, অপি করিম এবং আমাদের আজকের স্পেশাল গেস্ট জাজ স্বনামখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সবার প্রিয় একজন মানুষ শ্রদ্ধেয় আলী জাকের। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের টপ 8 কন্টেস্ট্যান্টসের পারফরমেন্স কেমন হয়েছে এই নাটকগুলোতে। যেহেতু গত পর্বে তিনজনের পারফরমেন্স আমরা দেখেছি, রিভিউ পেয়েছি, এখন বাকি পাঁচজন অপেক্ষায় রয়েছে তাদের পারফরমেন্স দেখার পর রিভিউ শোনার জন্য। তো চলুন আর সময় নষ্ট না করে আমরা চলে যাই আমাদের মূল নাটকে। ছোট্ট একটি জমিদারি, জমিদার বাড়িতে জমিদার ছোট মির্জা আর তার দুই বউকে ঘিরে এই গল্পের মূল পটভূমি হলেও গ্রামের সব মানুষ এই গল্পের অংশ, তাদের সুখ দুঃখ টানাপোড়েন নিয়ে এই গল্পের নাম অয়ময়। আপনার কাছে আমার একটা অনুরোধ। বলো বউ বলো, যা বলবা তাই। মেয়ে মানুষের কোনো কথা আমি ফেলি না, মেয়ে মানুষের অনুরোধ বলে কিছু নাই, মেয়ে মানুষ যা বলে তা আদেশ। আপনি কাশে মেরে মাফ করিয়া দেন। পাংখা যে টানে মতি মিয়া, তার কান খুব পরিষ্কার, এই ঘরে কি কথা হয়
सबसे सॉरी साधारण कथा है तक पाल्खा बोले और जब जटिल कथा बार्ता है तक पाल्खा बोले जोरे আমি তো কোনো জটিল কথা কই নাই আমি বসি কাশ্মীরে মাফ কইরা দিতে এইটা একটা জটিল কথা মেয়ে মানুষ হয়ে তুমি বাইরের কথা ঘরে টাইরা আনছো ঘর হইল ঘর আর বাইরে হইল বাইর ঘরের কথা ঘরে থাকবে বাইরের কথা বাইরে ঠিক না আচ্ছা তুমি যতটা ব্যথা পাইছো তার চেয়ে দশ গুণ বেশি ব্যথা পাইছি আমি এদিকে এই গ্রামেরই আরেকটি মেয়ে মদিনার জীবনে নেমে আসে আরো চড়াই উতরায় মতি ভাই ঘরে আছে বিয়ে হয়েছে গ্রামের এক পাগলের সাথে মতি ভাই গ্রামের মুরুব্বিরা এই পাগলকে গ্রাম ছাড়া করে আর মদিনাকে আবার বিয়ে দেয় তারা মতি মিয়ার সাথে কিন্তু আগের পাগল স্বামী সুস্থ হয়ে ফিরে এলে তার উপর থেকে মায়া কাটতে চায় না মদিনার এদিক দিয়ে যাইতেছিলাম ভাবলাম মতি ভাইয়ের লগে দেখা করে যাই তুমি ভালো আছো তেমন কিছু আনতে পারি নাই তোমার লগে অনেক অসুবিধার কিছু নাই ও আজ দুপুরে কই খাইছেন ও ওই স্মরণ নাই তো আপনি আজ কিছু খান নাই একটু বসেন আমি ভাত লইয়াই মির্জার খারাপ ব্যবহার সত্ত্বেও নিজের মত প্রকাশে পিছপা হয় না এলাচি আপনার সাথে শুইতে আমার ভালো লাগে না এই যে কথাটা কইলাম এইটা হইল ঘরের কথা আপনি কি আমার এখন ঘরের কথা কওয়ার জন্য মানবেন তাইলে আরেকটা কথা কই ওই যে পাংখা টানার লোকটা সে কি আপনার ভাই যেই বলু কথা কি সত্য
মতি ভাই কইলে বালা আজ অনেক ভুক লাগছে ভাবলাম মতি ভাইর বাড়ি দিয়েছে দেখা আসি মা না করছে কেডা যে আপনার পরিবার খাওন দিতে চায় নাই আমি কইলাম যে ভুক লাগছে সিরাজের মা এদিকে মির্জার বড় বউ এলাচির চেয়ে সম্পূর্ণ আলাদা ধরনের মানুষ নিয়ম মেনে নেয়াই তার জীবনের লক্ষ্য এই বৈপরীত্য নিয়ে চলতে থাকে এক ধরনের টানপোড়েনও না কিছু হয় নাই পাখি ঘরে গিয়ে বসেন মন ভালো হইব ডাকো তারে বয়স অল্প বেশি কিছু বোঝে না বাদ দেন মনটা খারাপ বড় বউ ছোট বউয়ের জন্য আপনার খুব টান তোমার জন্য আমার খুব টান সব সময় শুধু তার কথাই ভাবেন সে নানান যন্ত্রণা করে সেজন্যই তার কথা আসে সেদিন দেখলাম সে মতির সাথে কথা বলে এইসব আমার পছন্দ না আজ শুনলাম সে তারে ছুটি দিচ্ছে সে সবসময় আমার অপছন্দের কাজগুলি করে তবু আপনি তারে খুব ভালো পান মির্জা বাড়ির এইসব ছোট ছোট মান অভিমানের পরিসরে যোগ হয় এলাচির ছোট বোন তোমার সাথে আমার ভালোভাবে পরিচয় হয়নি আমি যখন বিবাহ করি তখন তুমি ছোট ছিলে তুমি বড় হয়েছ আমি বুঝতে পারিনি আসতেছো কি আপনি বিয়ের সময় আপনি আমার দেখেন নাই আমি তখন ফুপুর বাড়িতে ছিলাম ও আচ্ছা আচ্ছা লবঙ্গ তোমার এখানে কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে সবচেয়ে বেশি ভালো লাগছে পুকুর ঘাট কি সুন্দর টলটলা পানি দুলাভাই আপনি হাসতেছেন কেন আমার সামনে কেউ হাসে না তুমি হাসতেছো আমার ভালো লাগতেছে আচ্ছা লবঙ্গ এই বাড়িতে কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি অবাক লাগছে আপনি কারোর সাথে উঁচা গলায় কথা বলেন না কারোর একটা ধমকও দেন না কিন্তু সবে আপনার দেখে ভয় পায় ডরে কাঁপে এইটা দেখে তুলে আমি খুব অবাক হয়েছি আমারে তুমি ভয় পাও না না আমারে দেখা তোমার ভয় লাগে না না আচ্ছা বুবু কি আপনি ভয় পায় বুবু ভয় পাওয়ার মাই এই না তোমার বুবু যে আমারে ভয় পায় সেটা প্রমাণ দিব তুমি শুধু তাকায় দেখো এলাসি এলাসি জি তোমার আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই কি কি কথা তোমার মনের জন্য একটু পেস্তার শরবত নিয়ে আসো আমারও একটু দিও
তোমার বোনের আমার খুব পছন্দ হয়েছে। আমার সাথে কেউ তামাশা করলে সেইটা আমার ভালো লাগে না। মৌলানা সাহেব কইছিলেন স্বামী পাগল হইলে বিয়ে আপনি আপনি তালাক হইয়া যায়, এইভাবেই তালাক হইল। আপনার সাথে আমার বিয়া হইল, আমি কিন্তু ওনারে নিজ মুখে তালাক দিই নাই। রাই তো অনেক হইছে, এখন ঘুমাও। আপনি আমার কথাটা শেষ করবার দেন। অহন্ত অহন্ত উনি ভালো হইয়া ফিরাইছে, অহন্ত এলে আমার কি হইব? আমার কি তাইলে দুই স্বামী? চুপ করবো, চুপ করো মায়া মেশে, দুই স্বামীর নিয়ম নাই। আপনি আপনি আমার কথা মনে কিছু লইয়েন না, আমি এসব লইয়া ভাবি, রাইতে জ্বালায় আমার ঘুম আয় না, হেল লাগে আপনার কইলাম। আপনি সারা আমি আর কারে কমুকন। এদিকে মির্জার জমিদারিতেও আসে এক বিশাল পরিবর্তন। যে কাশেম চোরকে একসময় মির্জা ক্ষমা করে দিয়েছিল সেই কিনে নেয় মির্জার জমিদারি। এই অকস্মাৎ পরিবর্তন মেনে নিতে পারে না এলাচি। আপনি আমার বলতে পারছেন? পারছি, বসেন। আপনি কেমন আছেন? ভালো। আপনারে দেখতে আসছি। ভালো কথা। দেখেন, রাজবাড়ির নিয়ম কানুন আমি কিছু জানি না, যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করে দিন। এক সময় নিয়ম কানুন আছিল, এখন আর নাই। এক সময় রাজবাড়িতে কেউ ঢুকতে পারত না, আর এখন যার ইচ্ছা সে ঢুকে, হাটের উপর পা দিয়া বসে। রাজা তখন যাই বই তার সাথে তার নিয়ম কানুন। এই কথাটা টেরবার রাজা সবচাইতে আগে, কিন্তু তার আশেপাশের লোকজন কিছুতেই সেই কথাটা বুঝবে না। আপনি আমার ওনার কাছে নিয়ে আসেন। ছোট লোকের নাম, এই নামে আমার একজন দাসী আছে। হাসু কেন? মাঝে মধ্যে বড় আম্মা আমি বিনা কারণেই হাসি। আপনার শরীরটা ভালো তো? আমার শরীর দিয়ে তোমার দরকারটা কি? না,
কোনো দরকার তো নাই, এমনি কথার কথা বললাম। তুমি কি কাশেম রে জাইনা শুনে বিয়া করছো? সে তো চোর আসছিল, এই খবরটা কি তোমার জানা আছে? না জানতাম না, অহন জানতাম। মন খারাপ করবা না, সবই কপালের লেখ। মন খারাপ করি না বড় আম্মা, মন খারাপ করি না। দেখেন এই দুনিয়ায় যত ধনী লোক, যত রাজা বাদশা, সবাই চোর। কারো টাকা চুরি না কইরা কেউ ধনী হইতে পারে না বড় আম্মা। সাধু মানুষেরা কি ধনী হয়? তারা দিন যায় খাইয়া না খাইয়া। আপনার গায়ের রঙের মতো না, আপনার গায়ের রং বড় মা, আপনার গায়ের রং বক পাখির পালকের মতো সাদা, হাত দিয়া শুইয়া দেখতে ইচ্ছে করে। দেখো দেখো, হাত দিয়া শুইয়া দেখো, কোনো অসুবিধা নাই। বয়সকালে দেখলে বড় আম্মা, রাজবাড়ির পুকুরে আমার গোসল করার শখ, তোলা পানিতে গোসল করতে আমার ভালো লাগে না। করবা করবা, অসুবিধা নাই। বুবু কি, তুমি আমার গায়ে হাত দিয়ে যে একটা প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা? আমি তোমার এখন একটা কথা বলবো, তুমি প্রতিজ্ঞা করো এই কথা কেউ কোনোদিন জানবো না, কোনোদিন না। কি কথা এলাচি? তুমি আমার গায়ে হাত দিয়া বলো। আচ্ছা ঠিক আছে, এই আমি তোমার গায়ে হাত দিয়া বললাম, আমি কাউরে কোনোদিন বলবো না। এই দেখো বুবু, আমার আসলে কোরআন শরীফ বান্ধা, তুমি কিন্তু শুধু গায়ে হাত দিয়া কথা বলো নাই, কোরআন শরীফ শুইয়ে প্রতিজ্ঞা করছো, কাউরে বলবা না। না আমি শুনতে চাই না, নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কথা হবে, আমি শুনতে চাই না এলাসি। কাশেমের তো কোনো পুত্র সন্তান নাই, তার দুই কন্যা, ছোট ছোট দুইটা কন্যা, ঠিক না বুবু? হ্যাঁ, এখন ধরো কাশেমের যদি কোনো কারণে মৃত্যু হয়, তখন তার জমিদারির কি হইব? জমিদারি আবার নিলামে উঠব, সরকারি ডাক হইব, ঠিক না বুবু? আমরা আবার সেই জমিদারি কিনে নিব। এলাসি এসব তুমি কি বলতেছো, তুমি কি বলতেছো, কি ভয়ঙ্কর কথা! আমি আর এই অপমান সহ্য করব না। না 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 এলাসি, হাত ছাড়ো এলাসি, হাত ছাড়ো। জিনিস নিয়ে আসছি,
দেখাতে কি পছন্দ হয় কিনা। পছন্দ না হইলেও এভাবে মুখের উপর কইতে নাই। আড়ালে কনের থেকে মুখের উপর কনটা ভালো না? দেখেন আপনি তো কোনোদিন শাড়ি গয়না এইসব কিনেন নাই, টাকা পয়সাও ছিল না, এখন আপনার পয়সা হয়েছে, কিন্তু সুন্দর অসুন্দর বুঝানোর ক্ষমতা হয় না। আমি একজন গরিব মানুষ ছিলাম, এ কথা সত্যি, গয়না আমি কখনো চোখে দেখি নাই, ভালো মন্দ বোঝারও ক্ষমতা নাই। আমি এতদিন পর বাড়িতে আইলাম, আমার জেল দীপান্তর কত কিছু না হইতে পারত। সাবিয়া তুমি আমার পছন্দ করো না? না। না কে? আমার গায়ে শাশার গন্ধ, এই জন্য? জি না, এই জন্য না, আপনি নিবারণে ফোন করছেন, এই জন্য আমি আপনারে পছন্দ করি না। আপনারে দেখলেই মনে হয় আপনার শরীরে মরা মানুষের রক্ত। তুমি বুঝলা কেমনে? নিবারণ রে আমি খুন করছি? বুঝছি, অনেক আগেই বুঝছি। আপনি প্রায় ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেন, নিবারণ নিবারণ বলে চিৎকার দিয়ে উঠে। আপনার বুদ্ধি যে বেশি সবাই জানে, তো আমার বুদ্ধি যে কম এটা কে বলবো। ভালো আছি, আপনি আসতে বলছেন, আসছি। বাহ, তোমারে খুব সুন্দর লাগতেছে। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আমি জানি আপনি কেন আমারে ডাকছেন। তুমি জানো? জি জানি। আপনি নানান যুক্তি তর্ক দিয়ে আমারে বুঝাইবেন, তার দরকার নাই। দরকার নাই? জি না। আমি আপনার সাথে দাবা খেলায় হারছিলাম, আপনি বাজিতে জিতলেন, বললেন আমারে বিবাহ করবেন, ওইটাও যে আপনার একটা খেলা আমি বুঝতে পারিনি। আমি সত্য বইলে ধরে নিলাম, আমার মনটা অন্যরকম হইয়া গেল। সেটাই স্বাভাবিক, ভুলটা আসলে আমারই। মানুষের মুগ্ধ করার অসাধারণ ক্ষমতা আপনার, এই অঞ্চলের সবগুলো মানুষের আপনি মুগ্ধ করে রাখছেন। আর আমি তো অল্প বয়সী একটা মেয়ে, কত আর বয়স আমার, আমি মুগ্ধ না হইলে আর হইবটাকে। কিন্তু আমি তো ইচ্ছা করে কাউরে মুগ্ধ করি না লবঙ্গ। তাও জানি, বয়স ছিল কম, আমি ছিলাম বোকা, এখন বুদ্ধি বাড়ছে। না, বুদ্ধি না বাড়লেও অনেক কিছু বুঝতে শিখছি। বুঝছি এই পৃথিবীতে কিছু কিছু জিনিস আছে যা কখনো চাইতে নাই। দুলা ভাই আপনি ব্যবস্থা করেন, আমি মামার বাড়ি চলে যাব। জি যাব, আমি অনেক অশান্তি করছি, আমার বাবু নীরবে সব সহ্য করছে, আমার কষ্টে সেও কাঁদছে,
আমি তারে আর কষ্ট দিব না। আপনি আমার যাবার ব্যবস্থা করেন। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। আমার কারণে তুমি অনেক দুঃখ পাইছো, সেজন্য আমি লজ্জিত। লবঙ্গ, তোমার অনেক ভালো বিবাহ হবে, তুমি অনেক সুখী হবা, আমি নিশ্চিত জানি। কেমনে জানেন? আমি অনেক কিছু আগে ভাগে জানতে পারি। এই রাজবাড়িতে থাকবে না সেটা আমি অনেক আগেই জানতে পারছি। বিবাহের পরে অ্যালার্জিতে বলছিলাম, তুমি তারে জিজ্ঞাসা করে দেখো। আচ্ছা বলেন তো, বউর ছেলে হইব না আমি? এলাসির কন্যা সন্তান হবে। যদি বাবু সত্যি একটা কন্যা হয়, আমি বিবাহ করতে কোনো আপত্তি করব না। আমি আপনাকে কথা দিলাম দুলা ভাই। আপনি তো মন খারাপ করছেন কেন? তুই সইলা যাবি, আমি মন খারাপও করবো না। আপনি সবসময় হাসি খুশি থাকবেন, দুলাভাইয়ের সাথে রঙ্গ তামাশা করবেন। লবঙ্গ, তুই আর কোনোদিন আসবি না? আসবো, আপনার মেয়ে কোলে নিতে আসবো। আপনার পর আপনার মেয়েটারে আমি কোলে নিব। আয় লবঙ্গ, আয়, তোর একটু কাছে জড়াইয়া ধরি। আপনার জড়া ধরে আমি কান্দা ফেলবো, আমি আর কাঁদতে চাই না। গোপন ষড়যন্ত্রে নৌকডুবি হয়ে মারা যায় কাশি, তার পরিবার পরে অথই জলে। সাবিহা মান বাঁচাতে টাকা চাইতে যায় মদিনার কাছে। মদিনার অবস্থান ততদিনে পরিবর্তন এসেছে। আপনি আমার কাছে টাকা চাইতে আসছেন? হ্যাঁ মদিনা, আসি আসি। আমার স্বামী যে দলিলের লেগে জীবন দিছে, সে দলিল আমি কখনোই হাস্যারা করবো না মদিনা, কখনোই হাস্যারা করবো না। আপনি আপনি একটু শান্ত হয়ে বসেন, আপনি মানে অস্থির হয়েছেন কেন? আমার শরীর খুব খারাপ মদিনা, আমার শরীর খুব খারাপ। তুমি তুমি আমার সব টাকা দিয়ে দাও মদিনা, তোমার যা আছে সব টাকা আমারে দাও, তার বদলে আমি তোমার জমি দিব, বিস্তর জমি। তোমার তো অনেক টাকা আছে, তোমার আরও আরও অনেক টাকা হইব। তুমি তুমি এই জমিদারিটা কিনে নাও। এই এই জমিদারির নাম হবে মদিনাপুর। আপনি আপনি একটু শান্ত হয়ে বসেন, আপনার কথাবার্তা সব আউলে যেতেছে। আমার কাছে নগদ টাকা সামান্যই আছে, আমি আপনাকে সব টাকা দিয়ে দেব। কিন্তু আপনার তো আরো বেশি টাকা প্রয়োজন। আমি জমি জমি হাত পাতবো মদিনা, আমি
জমিদারের লোভে বয়ে নিয়ে আসে হাজারো কালো মেঘ, সেই ঝড়ে তছনছ হয়ে যায় দুটি সংসার। কাল খুব ভোরে আমি চলে যাব, যখন পাখি ডাকা শুরু করবে ঠিক তখন আমি রওনা করব। তোমাদেরকে এর চেয়ে বেশি কিছু বলার আমার নাই। আমরা আমরা কি করব জানি না, আমি জানি না এলাসি। আমার একটা কথার উত্তর দেন ছোট সাহেব, আমি বেশি কথা বলবো না, কোনোদিন বেশি কথা বলি নাই। আপনি চইলা যাইতেছেন, ভালো কথা, কিন্তু আপনার একটা সন্তান আছে, অনেক দুঃখে অনেক কষ্টে আপনি তারে পাইছেন, তার কি হইব? কাসেম জমিদারি খাজনা দিতে পারে নাই, তার জমিদারি নিলামে উঠছে, সেটা তোমরা কিনবা, তাই তো চাইছিলা? আর আপনার কন্যা, সে যখন বড় হইব তারে আমি আপনার কথা কি কব? কাশেমের মেয়ে দুইটা কাঁদতেছে, চিৎকার করে কাঁদতেছে। আমার মেয়ে যখন বড় হবে তারে তুমি বলবা আমি তারে সাইডা চলে গেছি, এমন কইরা বলবা যাতে ওই মাইয়া দুইটার মতো সে চিৎকার করে কান্দে। আমার মেয়ের এই শাস্তি পাও না। আপনি মানুষটা পাষাণের মতো, তবু একটা কথা জিজ্ঞেস করি, এই কষ্ট, এই কষ্ট কি আপনি নিজে সহ্য করতে পারবেন? পারবো না এলাসি, যতদিন বাইসা থাকবো চিৎকার করে কান্দবো, কিন্তু সেই কান্না কেউ বুঝবে না, সেই কান্না আমি কাউরে বুঝতে দিব না। There's a famous quote on acting. Life is like a play. It's not the length, but the excellence of acting that matters. এখন দেখার পালা আমাদের এই কন্টেস্ট্যান্টরা তাদের অ্যাক্টিংয়ের এক্সেলেন্স দিয়ে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর মন ছুঁয়ে যেতে পেরেছে কিনা। প্রথমেই ডাকবো বড় বউয়ের চরিত্রে যে অভিনয় করেছে নাজনীনকে। নাজনীন, can you join here? Hello, Nazneen. Hello. Judges, over to you, please. Hello, judges. আমার মনে হয় যে অভিনয়টা যদি করতেই চাও তাহলে আরও অনেক এটার পিছনে খাটতে হবে, বাট দ্যাটস ইট, আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। তোমরা সবাই, আমি সকলের জন্যই বলছি, ভালো করেছো, তবে অভিনয়ে তারতম্য থাকবেই, যাকে যেটা অ্যাসাইন করা হয়েছে সেই কাজটা সে ওইখানে ওই চরিত্রের জন্য কতখানি করতে পারলো এইটি বড় কথা। তো যেটা সবচেয়ে বড় কথা যে তোমরা যে চ্যালেঞ্জটা তোমাদের প্রতি ছুঁড়ে দেওয়া হয়েছিল সেই চ্যালেঞ্জটা তোমরা গ্রহণ করেছো, এটাতেই আমরা খুব খুশি হয়েছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, নতুন হিসেবে আমি বলবো এভারেজ, সো উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। নাজনীন, তোমার উচ্চারণটা ভালো হচ্ছে আগের চেয়ে, সো চেষ্টা করছো, চেষ্টা চালিয়ে যাও,
আশা করছি তোমাকে আমরা ভবিষ্যতে স্ক্রিনে অভিনেতা হিসেবে দেখতে পারবো। থ্যাংক ইউ স্যার, গুড লাক, লেটস গো ব্যাক টু ইওর সিট। এবার ডাকছি এলাচি চরিত্রে যে অভিনয় করেছে আমাদের নুভাইরাকে। হ্যালো জাজেস। নুভাইরা, আর প্রথম কাজ হিসেবে আমার মনে হয় ভালোই ছিল। আমি জানি না, আমার এই শব্দটা খুব পছন্দ, পরিমিতি। হ্যাঁ, এইটা বোধ হয় একটুখানি বুঝতে হবে। নুভাইরা, তুমি চেষ্টা করেছো, আমি সবার চেষ্টা আজকে দেখেছি, বাট আমি যদি খুব স্ট্রেইট কাট বলি, খুব একটা বেশি কিছু অ্যাচিভও করনি, ঠিক আছে? বাট আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। ইয়েস, তোমার তো বেশ লম্বা একটা চরিত্র, লম্বা একটা অভিনয় ছিল, সেইখানে বেশিক্ষণ অভিনয় সৌকর্য ধরে রাখা বড় বড় অভিনেতাদের পক্ষে খুব কষ্ট হয়। তবে আমার ভালো লেগেছে দু একটা জিনিস তুমি বুঝে করেছো বলে, যেমন ভেতর আর বাইরের ব্যাপারটা যে তুমি বুঝতে পেরেছো, এইটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ স্যার। ওকে দেন, গুড লাক, লেটস সি হোয়াট দ্য রেজাল্ট সেজ। এবার নীলাকে ডাকছি যে লবঙ্গ চরিত্রে অভিনয় করেছে। হ্যালো জাজেস। তুমি ভালো করেছো, এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে বয়সটা ধরতে পেরেছো, ভালো। থ্যাংক ইউ স্যার, কিপ ইট আপ। নীলা, আমার অনেক ভালো লেগেছে। নীলা, প্রশংসা করব, কার্পণ্য করব না, অসাধারণ লেগেছে। আমি তো রীতিমতো বিস্মিত, নীলা থ্যাংক ইউ আর হ্যালো আর ইয়েস আর নোর বাইরে কথাও বলতে পারে, এতগুলো সংলাপ তুমি বলেছো না অন্য কেউ বলে দিয়েছে? আমি বলেছি। শিওর? খুব ভালো হয়েছে। অলরাইট, থ্যাংক ইউ। মুভিং অন, আমাদের পরবর্তী যে কন্টেস্ট্যান্ট আসছে প্রেমা, শি প্লে দ্য রোল অফ সাবিহা। জাজেস, ওভার টু ইউ। হ্যালো প্রেমা, খুব 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 ভালো হয়েছে, ভেরি নাইস। থ্যাংক ইউ ম্যাম। প্রেমা, আমার ভালো লেগেছে, কিন্তু একটা প্রবণতা আছে, সেটা হচ্ছে একটু চোখ উপরের দিকে চলে যায় কথা বলার সময়, এইটা এখন থেকে একটু সচেতন হবে। ভালো করেছো। থ্যাংক ইউ স্যার। প্রেমা, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অল রাইট, সো ইউ ক্যান কিপ স্মাইলিং, গুড লাক। আমাদের আজকে যে নাটকটি আমরা দেখলাম, সে নাটকে শেষ কন্টেস্ট্যান্ট যার অভিনয় আমরা দেখেছি, সে হচ্ছে নাজিফা, আর সে মদিনা চরিত্রে অভিনয় করেছিল। দেখা যাক তার পারফরম্যান্স আমাদের জজেসদের কেমন লেগেছে। নাজিফা, আমাদের জজেসদের কেমন লেগেছে? অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারি, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। নাজিফা, আমি কিন্তু সবচাইতে ভালো কে করেছে যদি আমাদের জিজ্ঞেস করা হয়, আমি বলবো তুমি করেছো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে অপেক্ষা করছি তোমার সাথে কবে হ্যাঁ অভিনয় করা যাবে। থ্যাংক ইউ ম্যাম। ওয়েল ডান, ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। খুশি? লেটস গিভ এ হাই ফাইভ। ওয়েল ডান। ভিউয়ার্স, আজকের এই টাস্কের পর আমাদের জাজেসদের মার্কসের উপর বেস করে আমরা জানতে পারবো কারা লাক্স চ্যানেলের সুপারস্টার 2014 এর এই মঞ্চ ছেড়ে চলে যাবে। লেটস সি। সুপ্রিয়া, নাজিফা, সুপ্রিয়া, নাজিফা, না, আমার কিছুই বলার নেই। সো ইউ আর আওয়ার টপ টু পারফর্মার্স, কনগ্রাচুলেশনস। সারিকা, নুভাইরা, নাজনীন, সারিকা, ইউ ওয়ার বিজি থিঙ্কিং দ্যাট ইউ আর নট 32 ইয়ার্স ওল্ড, আর যে কারণে তুমি তোমার অভিনয়ে মনোযোগী হতে পারোনি। নুভাইরা, অভি করিম বলেছেন পরিমিতি বোধের অভাব ছিল। নাজনীন, জাজেস ওয়ার নট ভেরি ইমপ্রেসড।
আজকে এই টাস্কের পর তোমাদের মধ্য থেকে লাক্স চ্যানেলের সুপারস্টারের মঞ্চ ছেড়ে যারা যাবে তারা হলে Sarika, it's you. We will miss you. All the very best for your future endeavors. Thank you. Novara and Nazneen, তোমাদের মধ্য থেকে আজকে একজন বাড়ি ফিরে যাচ্ছ। Novara, আজকে তুমি বাড়ি ফিরে যাচ্ছ না? Congratulations, you are still in this journey. You can go and join your friends over there. Unfortunately, Nazneen, your journey ends here. Thank you very much and all the very best. Viewers, we got our top 6 contestants of Lux Channel I Superstar 2014. Tobe. এখনো জার্নিতে আরও একটা চ্যালেঞ্জ বাকি আছে, সেই চ্যালেঞ্জটা কি সেটা আমরা জানতে পারবো আগামী পর্বে। সো ডোন্ট মিস আওয়ার নেক্সট এপিসোড অফ লাক্স চ্যানেল সুপারস্টার 2014। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।